হাই প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো বিডিমাতা লার্নিং স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো আজ আমি তোমাদের সামনে যেটা আলোচনা করব খুবই মজার এবং ইন্টারেস্টিং। তোমরা দেখতে পাচ্ছ এটা আসলে বোর্ডে লেখাই দেখে বুঝতে পারছো, মান নির্ণয়ের ভিন্নধর্মী অঙ্ক। আসলে মান নির্ণয়ের ভিন্নধর্মী অঙ্ক কি হতে পারে তোমাদের অবশ্যই এটা জানার কথা। সেটা কিরকম সহজভাবে তোমরা করেছো, এখন এটাকে আমরা উল্টা করে করব। দেখো প্রশ্ন কিভাবে লিখে রেখেছি। তোমরা আগে করেছো যে a = 2, এটা হলে অর্থাৎ √3 + √2 হলে আর a³ + 1 / a³ = 18√3 প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। আজকে সেটা আমরা উল্টা দিকে লিখেছি। তো এটাই হচ্ছে ভিন্নধর্মী রুলস। হ্যাঁ, আর পরেরটাও দেখতে পাচ্ছ তোমরা, আসলে এটা থেকে বের করেছি আমরা এটা, ঠিক আমরা আজকে এটা থেকে বের করব ঠিক উল্টোটা। এখানে একটু খেয়াল করে দেখি যে এই যে বি এরকম অঙ্কটা কিন্তু তোমরা সাধারণত এখন পর্যন্ত অনেকে করনি, হয়তো এগুলো করেছো, তার তোমাদের ছাড়া করিয়েছে। তো আজকে আমি তোমাদের সামনে যেটা আলোচনা করব এই অঙ্কটা নিয়েও দেখা যাবে খুবই একটি ক্রিটিক্যাল অঙ্ক, যেটা তোমাদের এখন জানা খুবই দরকার, কারণ উল্টো পাল্টা পরীক্ষায় আসতেই পারে আর আসলে তোমাকে লিখতেই হবে। তো আমরা প্রথম অংশে কি লিখব, যে দেওয়া আছে, আমরা যদি চিন্তা করি দেওয়া আছে থেকে করা যাবে, কি দেওয়া আছে, a কিউব প্লাস 1 বাই a কিউব, হ্যাঁ 18√3। এখন দেখো তোমরা অনেকেই এই জায়গাটা থেকে একটা ভালো ডিসিশনে আসতে পারবে যদি তোমরা এটা চাও। তবে আরেকটি উপায় আছে, সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা সমীকরণ থেকেই এই দেওয়া আছে যেটা আমাদের গিভেন দ্যাট পয়েন্ট, সেটা থেকে আমরা ইচ্ছা করলে এটা বের করতে পারবো। কিন্তু যদি তোমরা বলো যে এটা এক নং সমীকরণ দিয়ে আমরা আরেকটা সমীকরণ বের করব তবুও হবে, কারণ এটাতে ভয় পাওয়ার আসলে তেমন কিছু নেই, আর ভয় পাওয়া তো যাবেই না, এটা তো অন্তত বুঝতে পেরেছো তোমরা। তো এখন যে নিয়মটাই ফলো করবা, তোমাদের যেটা দিয়ে ভালো লাগে ঠিক সেটাই আমরা করব। তো আমরা এটা এক নং সমীকরণ দিতে পারি। এখন আবার বা আমরা জানি তোমরা যে কোনো, হ্যাঁ আবার a কিউব মাইনাস 1 বাই a কিউব যদি দাও, এখানে কিন্তু দেখো রুট করেও করতে পারবা। কিরকম, আমরা এইটার একটা উল্টা মান চাচ্ছি। তো কি উল্টা মান চাচ্ছি, যে a কিউব প্লাস 1 বাই a কিউব হোল স্কয়ার মাইনাস 4 a b। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা কেটে দিব আর রুট আছে, আর এটার মান কত পাচ্ছি আমরা 18√3, তার উপর আবার স্কয়ার মাইনাস 4। তাহলে এখন তোমরা যদি এটা ক্যালকুলেটরে কাজ করো, দেখো এটা একটা মান আসবে। তো কত আসবে যদি আমরা এভাবে বসিয়ে দেই, আমি চাচ্ছি তোমরা সহজ করে শিখবা। তাহলে ব্র্যাকেট 18√3 ব্র্যাকেট পাওয়ার হচ্ছে 2, তাহলে আমাদের রেজাল্ট আসছে 972। তাহলে 972 এখানে আসতেছে আর বিয়োগ হচ্ছে 4, তাহলে আমরা এখান থেকে কত পাবো, 968 পাবো, তাই না? 968 কে দেখো এখানে কিন্তু রুট করা যাবে না, মাইনাস 4 রুট অ্যান্সার যদি আমরা লিখি তাহলে দেখো দশমিকে আসছে, তাই না? তো যদি দশমিকে আসে তাহলে আমরা এটা কাজ করতে পারবো না। তাহলে এটা যেহেতু জোড় সংখ্যা, খেয়াল করে দেখো এটা যেহেতু জোড় সংখ্যা, তাহলে আমরা আগে 2 দ্বারা ভাগ করে নেই। যদি 2 দ্বারা ভাগ করে নিয়ে আসে তাহলে আর দরকার নেই, তাহলে 4 8 এন্ড কি হলো 4 হবে, তাহলে 484। তাহলে যদি এটা 484 হয় তাহলে আমরা রুট 484 দিয়ে দেখব রেজাল্ট আসছে 22। তাহলে আমরা কি লিখতে পারবো এখানে, 22টা বের হয়ে যাবে, 22টা বের হবে আর রুট 2টা আটকা পড়বে। তোমরা ক্যালকুলেটরে জাস্ট ভাগ করে নিয়ে দেখবে এটা বর্গমূল সংখ্যা কিনা, যদি বর্গমূল সংখ্যা হয় তাহলে আর যেটা এটা বর্গমূল করে তোমরা বের করে দিবা, আর যেটা একা থাকলো এটা রুটের ভিতরে থাকলো। হ্যাঁ, তাহলে আমরা এখানে বলতে পারি যে a কিউব মাইনাস 1 বাই a কিউব ইকুয়ালস টু যে মানটা পেলাম, এটা 2 নং সমীকরণ।
এখন যদি আমরা এই দুইটা সমীকরণ যোগ করে দেই তাহলে আমাদের দেখো তো 1 / a কিউব 1 / a কিউব কাটা যাচ্ছে কিনা হ্যাঁ যাচ্ছে তাহলে আমরা যোগ করে দেই তাহলে 1 যোগ 2 করে পাই তাহলে কি পাচ্ছি a কিউব প্লাস 1 / a কিউব ইকুয়ালস টু 18 √3 আর a কিউব মাইনাস 1 / a কিউব ইকুয়ালস টু 22 √2 তাহলে আমরা এখান থেকে এটা যদি কেটে দেই তাহলে 2a কিউব ইকুয়ালস টু এখানে দেখো 18 √3 প্লাস 22 √2 এখন যদি আমরা সবগুলোকে দেখো দুই দ্বারা ভাগ করে দেই কি করতে পারি দুই দ্বারা ভাগ করে দিতে পারি তাহলে a কিউব ইকুয়ালস টু 2 যদি নিচে যায় তাহলে এখানে 2 কমন নিলে কি থাকবে 9 √3 প্লাস 11 √2 তাহলে এই 2 2 কি কাটা যাচ্ছে তাই না এখন আমাদের খেয়াল করতে হবে যে আমাদের প্রমাণে কি আছে দেখো a = √3 প্লাস √2 তাহলে a = যদি √3 প্লাস √2 হয় তাহলে আমরা এই ঠিক এইটার দেখো কাকে বাদ দিতে হবে একটু খেয়াল করে দেখো এই 3 টাকে বাদ দিতে হবে তাহলে এই 3 টাকে বাদ দেওয়ার উপায় এই রকম a পাশে অর্থাৎ এই অংশটার মধ্যেও আমাদের অর্থাৎ √2 আর √3 এর উপর যদি হোল কিউব করতে পারো তাহলে তোমার এই অংশটার সাথে এই 3 টা বাদ যাবে যদি বাদ দিতে হয় তাহলে আমাদের কিউব আনার টার্গেট নিতে হবে তাহলে দেখো এখানে আসার পরে তোমরা কোনো ভয় পাবে না সরাসরি এটাকে বড় এখানে খেয়াল করবা ডিসাইড করে নিবা তোমার প্রমাণে কি আছে সেইটার উপর ডিপেন্ড করবে যে এখানে কে বড় কে সামনে কে পিছনে তো বড়টা যদি সামনে থাকে তাহলে বড়টাকে আমরা সামনে নিব আর যদি ছোটটা পিছনে বড়টা পিছনে থাকে তাহলে পিছনে নিব ওভাবে সাজিয়ে নিব তাহলে আমরা এখানে দেখো a বলতে ধরবো √3 তার উপর কিউব দিবা আর b বলতে ধরবা √2 তাহলে কি হবে 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার আর প্লাস b এর উপর কি কিউব হবে তো এখন কথা হলো আমরা তো সরাসরি এই কথাটা লিখলাম হ্যাঁ আমাদের সরাসরি লিখতে হবে কিভাবে লিখতে হবে আমরা ওই সূত্রটা বসালাম বসানোর পরে এখন আমরা থিংক করে দেখব যে এইটার যে যোগফল মানগুলো আছে এটার মধ্যে আছে কিনা হ্যাঁ আমি তোমাদের দেখাবো তার আগে আমরা কাজটা শেষ করে নেব তাহলে কি হচ্ছে a কিউব ইকুয়ালস টু √3 প্লাস √2 হোল কিউব তাহলে আমরা বলতে পারি a ইকুয়ালস টু √3 প্লাস √2 এটা আমাদের প্রমাণ হয়ে গেল তো এখন কথা হচ্ছে যে তোমাদের এই অংশটা থেকে কিভাবে 9 √3 আর 11 √2 হয় তো দেখো যদি আমরা √3 এর উপর কিউব দেই তাহলে প্রশ্ন হলো যেটা রুট যুক্ত হয়ে কিউব হয় সেটা রুট সেটা লিখতে হয় তাহলে 3 রুট 3 লিখলাম আমরা এটা ইকুয়াল টু পেলাম হ্যাঁ এরপরে পরের অঙ্কে আছে স্কয়ার রুট কেটে দাও তাহলে 3 3 কা 9 √2 তাহলে √2 সিরিয়ালে আমরা লিখি 9 √2 পরের অংশে স্কয়ার রুট কেটে দাও তাহলে 2 থাকবে 3 এর 4 12 সরি 3 2 গুণা 6 তাহলে এখানে 6 √3 তাহলে যোগ করলে দেখো কত হবে 9 √3 তাহলে আমরা একটা অংশ মিলাতে পেরেছি প্রথমটা এরপরে √2 এখানে মানে 2 √2 তাহলে কত হইল 11 √2 তাহলে দেখো আমরা এই দুটো অপশন আমরা এখানে পেয়ে গেছি ক্যালকুলেশন করে আমরা দেখালাম তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে এরকম যত জটিল অঙ্কই থাকুক না কেন ভয়ের কোনো কারণ নেই তোমরা একই নিয়মে যদি করো বারবারই উত্তর হবে এবার আসি পরেরটা পরেরটা কি হচ্ছে তো আমাদের দেওয়া আছে এখানে x টু দি পাওয়ার 6 1 আর x কিউব ইকুয়ালস টু 46 রুট 5 আচ্ছা তাহলে আমাদের আগে দেখো এরকম কিউব আকারে করা যায় কিনা সেই চিন্তাটাই করতে হবে তাহলে আমরা এটাকে এটা দিয়ে ভাগ করে দিব তাহলে x কিউব হয়ে যাবে আর মাইনাস এখানে x কিউব হবে এটা অনেকেই হয়তো ভুল করো তোমরা x টু দি পাওয়ার 6 / x কিউব যদি করি
আর -1/x³ লিখি তাহলে এটা তো আমরা পেলামই তাহলে এখানে কাটাকাটি করলে আরেকটা কি x³ থাকবে না তাহলে এই লাইনের পরে সরাসরি কিন্তু এরকম লেখা যাবে তো আমাদের একটা লাইন শুধু বেশি হলো আর কোনো সমস্যা থাকার কথা না তাহলে এইখানে আমরা সূত্রাং দিয়ে এক নং সমীকরণ দিয়ে দিলাম এরপর আবার এখান থেকে আমরা x³ + 1/x³ equals to root দিয়ে x³ - 1/x³ আর কি হবে স্কয়ার প্লাস 4ab তাহলে x³ * 1/x³ তাহলে আগের মতই ঘটনাটা ঘটছে এটার মান কত 46√5 তারপর স্কয়ার প্লাস হচ্ছে 4 কারণ এটা কাটা যাচ্ছে তাহলে এখন ক্যালকুলেটরে আমরা একবারে কাজটা করব কত হবে রুটের ভিতরে সেটা বসাবো অর্থাৎ ব্র্যাকেট 46√5 স্কয়ার ইকুয়াল প্লাস হচ্ছে আমাদের 4 তাহলে কত হচ্ছে 10584 এখন খেয়াল করে দেখবা প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে প্রমাণের টার্গেট আছে √6 আর √5 তাই না তাহলে আমাদের এখানে তোমরা নিশ্চিত একটা মনে রাখবা এখানে √5 আছে না তাহলে এখানে √6 আসবে শিওর কি আসবে √6 তাহলে √6 যদি এর ভিতরে থাকে তাহলে আমাদের যেহেতু √6 এটা ভিতরে থাকবে তাহলে √6 ভিতরে থাকলে আমরা এটা 2 দ্বারা ভাগ যাচ্ছে তারপর 3 দ্বারা তারপর আমরা 5 দ্বারা পাবো কিনা আমরা দেখে নেই যে এটাকে যদি আমরা 6 টা রুটের ভিতরে থাকবে তাহলে 6 দ্বারা আগে ভাগ করে নাও তাহলে কি দ্বারা ভাগ করতে হবে 6 দ্বারা মানে এটা একটা শর্টকাট নিয়ম হ্যাঁ তাহলে 6 দ্বারা তুমি ভাগ করে দাও তাহলে 10584 ভাগ 6 ইকুয়াল 1761 তাহলে আমরা পাচ্ছি 1764 তাহলে 1764 কে যদি আমরা রুট অ্যানসার দিয়ে দেই তাহলে আমাদের আসতেছে 42 অর্থাৎ 42 তাহলে আমাদের এই 42 টা বের হবে আর 6 টা আটকা পড়বে আগের মতই হ্যাঁ এখানে বলতে পারো যে স্যার এখানে জোড় সংখ্যা তাহলে আমরা 2 দিয়ে কেন ভাগ করলাম না হ্যাঁ তুমি করতে পারো কিন্তু এই অঙ্কগুলোর জন্য তোমরা একটু শর্টকাট ব্যবহার করতেই পারো ওখানে দেখে যদি এখানে √6 থাকতো তাহলে আমরা 5 দিয়ে ভাগ করে নিতাম কারণ অ্যানসারের সাথে আমাদের আর বাকি কি থাকতো 5 থাকতো ওকে এই হচ্ছে এটা খুবই একটা সহজ পদ্ধতি এটা আমাদের 2 নং সমীকরণ তাহলে এখন যদি আমরা আবারো কি করে দিব যোগ করে দিব তাহলে 1 যোগ 2 যদি করি আমরা তাহলে কি পাবো একবারে লিখে দিলাম দেখো 2x³ equals to এই দুটো আমরা যোগ করে দিলে 46 রুট আচ্ছা আমরা এই এটাকে ইচ্ছা করলে আগে লিখতে পারি তো যাই হোক আমরা পরে আছে পরে লিখি 5 আর প্লাস 42 রুট 6 পরীক্ষায় দেখো এরকম অঙ্ক আসতে পারে যে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x এটা প্লাস হয়ে এখানে 42 এই যে 42 রুট 6 42 রুট 6 হলে এখানে মান একই রকম চাইতে পারে তো তোমরা বাসায় কাজটা করবা ঠিক এরকম যে x³ প্লাস 1/x³ ইকুয়ালস টু 42 রুট 6 হলে দেখাও যে একই রকম হ্যাঁ এটাই দেখাবা তবু কিন্তু রেজাল্ট একই আসবে তো দেখো আমরা এখন এই উভয় পাশের সব 2 যদি বাদ দিয়ে দেই তাহলে কি আসবে যে x³ ইকুয়ালস টু 23 রুট 5 প্লাস এখানে 21 রুট 6 এখন আমরা কি বলেছিলাম যে আমাদের টার্গেট হচ্ছে যে কোন সংখ্যাটি আগে কোন সংখ্যাটি পরে তাহলে আমরা এখানে ওই আগের মতই ঘটনাটা আমরা রুট 6 টা আগে নিব তার উপর কিউব দেব প্লাস 3 এ বলতে রুট 6 ধরেছি তার উপর স্কয়ার রুট 5 তারপরে 3 এ বি তার উপর স্কয়ার ইনটু রুট 5 তার উপর এখন ঘটনা হচ্ছে তাতে আমাদের রেজাল্ট কি আসবে আমাদের দেখতে হবে 3 6 3 5 15 আর √6 তাহলে কত হলো
21 রুট 6 এই তো সব আসছে হ্যাঁ সব ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা তো এখানে আমরা একই ভাবে পেলাম রুট রুট 6 প্লাস রুট 5 তারপর কি তাহলে কি করব একই রকম ভাবে আমরা দেখে দেখে ঠিক এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম ওভাবে কিউবের সূত্রটি ফেলিয়ে দিয়েছি তাহলে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট আমাদের আসলো x = রুট 5 প্লাস রুট 6 যেটা সেটাই এ আমরা এটাতে আমরা খেয়াল রাখো এখানে আমরা 2ab রাখবো তাহলে এখানে বাকি কি থাকে 4 তাহলে 4 ইনটু 2ab আর হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 24 এখন 2ab কে যদি রেখে দেই a স্কয়ার প্লাস b স্কয়ার রাখি তাহলে 24 বাই কত হবে 4 4 6 কত 24 এখন এইখানে দুইটি জিনিস আমরা পাচ্ছি সেটা হচ্ছে এই একটা অংশ এই একটা অংশ তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার যদি লিখি 6 রাখি এটা এক নং সমীকরণ দেই আর 2ab যদি লিখে আমরা 1 লিখি এটা দুই নং সমীকরণ দেই দেখো গুণ করলে আবার ঠিক এটাই পাওয়া যাবে এখন কথা হলো যে স্যার আমাদের 6 কে আমরা 3 আর 2 কেন ধরলাম না তারপরে আবার এটাকে কেন আমরা এটাকে 6 ধরলাম না প্রশ্ন ছিল দেখো এখানে দেখো a প্লাস b একটা মান যাই হোক আর a মাইনাস b ও একটা মান কিন্তু মাইনাস মান না সব কি মান প্লাস মান তাহলে অবশ্যই a কি হইতে হবে বড় হইতে হবে তো a বড় করার জন্য আমাদের আমরা এই প্রথম সমীকরণের মানটাতে কিন্তু আমরা বড় রাখলাম আর এটা একটা নাটকীয় ঘটনা অবশ্যই কারণ আমাদের খেয়াল রাখো এটা যদি দুটো যোগ করি তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়বে তাহলে আমাদের 7 আসবে 6 আর 1 যোগ করলে কত হবে 7 হবে তাহলে যদি 7 হয় তাহলে আমরা তো 7 পেয়ে গেছি তাহলে আমরা কি লিখবো এখানে এক যোগ দুই করে পাই হ্যাঁ তাহলে এক যোগ দুই করে কি পাবা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab ইকুয়ালস টু 6 প্লাস 1 তাহলে a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু কত 7 তাহলে a মাইনাস a প্লাস b ইকুয়ালস টু কি হলো রুট 7 আবার এটাকে 1 বিয়োগ 2 করে দাও তাহলে 1 বিয়োগ 2 করলে কি হবে যে a মাইনাস b হোল স্কয়ার আসবে কারণ 2 এর আগে মাইনাস আসবে আর এটা বিয়োগ করলে কত হবে 5 হবে তাহলে ইকুয়ালস টু 5 তাহলে আমরা বলতে পারি a মাইনাস b ইকুয়ালস টু রুট 5 তাহলে আমাদের প্রমাণটা অতি সহজে হয়ে গেছে তো প্রিয় শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবারও নেক্সট লেসন নিয়ে তোমাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম